সাড়ে সাত মাস পর্যন্ত আমি শুটিং করেছি ওকে পেটে নিয়ে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আমি যখন বলেছি যে আমি তো গ্যাপ নিব, কেন গ্যাপ নিব, আমি প্রেগন্যান্ট, কেউ বুঝতো না, আমাকে দেখে বোঝা যেত। ম্যাজিক অলওয়েজ এক্সিস্ট, আই রিয়েলাইজ দ্যাট ইজ ইয়োর ম্যাজিক, অর্থাৎ আমাদের চারপাশে প্রতিনিয়ত নানান ম্যাজিক বিরাজ করে, আর এই বিশ্বাসই পারে আমাদের জীবনে ম্যাজিক নিয়ে আসতে। এ কথাটা যিনি বিশ্বাস করেন তিনি অভিনেত্রী সোহানা সাবা। স্যান্ডেলের রূপকথায় আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সোহানা সাবার জীবনের প্রতিটি ম্যাজিক জানতে। সোহানা সাবা একজন খুনি অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং মডেল। অভিনয় জীবনের প্রথম চলচ্চিত্র আয়নার জন্য পেয়েছিলেন মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার। স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি সোহানা সাবা। কেমন আছো? অনেক ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো লাগছে। আচ্ছা, সোহানা সাবা এর অর্থ হচ্ছে সুন্দর কোমল হাওয়া। এই সুন্দর কোমল হাওয়ার সোহানা সাবাকে যখন কেউ বলে তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি অনেক সুন্দর, এই কমপ্লিমেন্টসগুলো তো সবসময় পাও, কেমন লাগে বলো? আসলে সুন্দর শুনতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে, আমি এনজয় করি। আচ্ছা, একজন নারী এবং একজন পুরুষের মধ্যে কোন জিনিসটা সোহানা সাবাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে? আমার কাছে মনে হয় যে ভেতরের সৌন্দর্যটা, সেটা আমাকে অ্যাট্রাক্ট করে। কেউ যদি খুব পজিটিভ মানুষ হয় সেটা আমাকে অ্যাট্রাক্ট করে। আচ্ছা, তুমি স্নাতক করেছো ফ্যাশন নিয়ে এবং প্রায় 14 বছর আগে থেকে কিন্তু তোমার বিভিন্ন ডিজাইন করা ড্রেস বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে যাচ্ছে, তো এই যে এই এটার পেছনে, একজন ফ্যাশনিস্তা হয়ে ওঠার পেছনে তোমার কী কাজ করেছিল বা কী কী মাথায় রেখেছিলে? আমি যখন ছোট ছিলাম তখন আমরা রেডিমেড কাপড় কিনতাম না, ড্রেস কিনতাম না, ঈদের সময়টাতে স্পেশালি তখন আর কি বিগ বাজেটের কাপড় দেওয়া হতো আমাদেরকে ড্রেস। তো তখন হতো যে মামনি ওই যে গাউসিয়া মার্কেটের দোকানগুলোতে ক্যাটালগ পাওয়া যেত, ওই ক্যাটালগ দেখে ডিজাইন করতো। তো একটা সময় আমিও যখন হয়তো আমার 5-6 বছর বয়স, আমিও তখন ইনপুট দেওয়া শুরু করলাম, বোটা এখানে না এখানে চাই, এটা এরকম চাই, ঘেরটা এরকম চাই, এরকম করতে করতে তখন থেকে আমার একটা ডিজাইনের একটা সেন্স মনে হলো যে কাজ করা শুরু করলো। আর তারপরে যখন র্যাম্পে হাঁটা শুরু করলাম তখন অনেক ড্রেস দেখে আমার পছন্দ হতো না, যে এই ড্রেসটা পরে কেন আমাকে র্যাম্পে হাঁটতে হবে, এরকম একটা ফিল হতো। তখন মনে হতো আমি নিজেই ডিজাইন করবো। ফ্যাশন ডিজাইনিং পড়াটা আসলে আমার কাছে মনে হয় না যে একজনের ফ্যাশন সেন্সটাকে গ্রো করে, বাট ওটাকে কমপ্লিট করে। আমার কাছে যেটা মনে হয় কনফিডেন্সটাকে আরও আপ করে, সেইটা করেছে। বাট ওই সেন্সটা আমার মনে হয় যে একদম ছোটোবেলা থেকেই মানুষের তৈরি হয়, আই থিঙ্ক সো, আমার মধ্যে মেবি সেটা তৈরি হয়েছে সবাই বলে। আচ্ছা, 14 বছর ধরে তুমি কিন্তু নাচ শিখেছ, এই যে নাচ শেখার ব্যাপারটা ফিটনেসের সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত, তোমার ক্ষেত্রে ফিটনেসটা কীরকম কাজ করেছে নাচের? আমি দুনিয়ার আলসে মানুষ, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আমি যখন বলি যে আমি কিছু করি না, আমি কোনোদিন জিমে যাইনি, তখন মানুষজন পছন্দ করে করে মিথ্যে বলছে, মিথ্যে বলছি। ভাত আমি সবসময় একটু কম খাই, আমি রুটি কখনো একবেলায় একটার বেশি খাই না। এইটা তুমি কিছু না কিছু মেনটেন কর, খাওয়া দাওয়ার সময় আমি খেলাম কিন্তু একটু মানে যেইটা হয়তো এটা নিজের মনের মধ্যে যে এইটা হয়তো আমার গায়ে একটু বেশি লাগছে, সো আমি সবজিটা একটু বেশি খাই, তেলটা একটু কম খাই, এরকম যদি একটু এটাকে যদি লাইফস্টাইল বানিয়ে ফেলি আমার কাছে মনে হয় না যে কঠিন কিছু, কঠিন কিছু। আচ্ছা, সাজগোজের প্রতি প্রতিটা মেয়ের একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে, এরকম অনেক গল্পও থাকে তাদের, তোমার কোনো মজার গল্প আছে? একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার প্রথম সিনেমার ডিরেক্টর কবরী, আমি খুবই লাকি যে তাকে পেয়েছি, নায়িকা কবরী, তো উনি একদিন আমাকে বলেছে যে শোনো কালকে তুমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে এসো, আমার সেদিন ফটোশ্যুট হবে, আমার সিনেমা শুরু হওয়ার শুটিং শুরু হওয়ার আগে। তো আমি তো জানি না, আমি তো শুধু শাড়ি পরে এমনি মেকআপ টেকআপ না করে চলে গেছি। তো আপু বলছে তুমি একটু নিজের মতো সেজে আসবে না, তুমি বুঝতে পারলে না যে কোনো একটা কাজে তোমাকে শাড়ি পরে আসতে বলেছি? আমি তো বুঝিনি, বোকার মতো বসে আছি। তারপর উনি আমাকে সাজিয়ে দিলেন ওনার মেকআপ কিটস দিয়ে, একটু এরকম এরকম চোখের মধ্যে যেন কী করলো, আমার খুব মন খারাপ, এবং আয়না দেখারও আমার সাহস নেই, যে আপু সাজিয়ে দিয়েছে কী আয়না দেখবো। ছাদে গিয়ে ফটোশ্যুট করে বাসায় যখন আসলাম আমি আর মামুনি,
তখন আমি প্রথম আয়নায় দেখলাম যে আমাকে শুধুমাত্র কাজল এবং লিপস্টিক এবং একটুখানি বেসটা দিয়ে এত ভালো লাগছে দেখতে, আমার কোনো ধারণাই ছিল না। সো ওই যে মাথার মধ্যে ঢুকলো যে ন্যাচারাল মেকআপে ভালো, তুমি নাটকে কিন্তু ওই টাইপের মেকআপই করো? ওই আমি সবসময় একটু কম একটু ডাউন মেকআপ করতে পছন্দ করি, সেটা যেরকমই ক্যারেক্টার হোক। 14 ডিগ্রি সেলসিয়াসে তুমি 3 মিনিটের একটা শুটিংয়ের জন্য, গানের শুটিংয়ের জন্য 12 ঘন্টা পানিতে ভিজেছো, বৃষ্টিতে ভিজেছো। মাই গড, এই যে ডেডিকেশনটা, এই এই ডেডিকেশনের জন্য একটা তো মোটিভেশন দরকার, এই মোটিভেশনটা কোত্থেকে পাও? ক্যামেরার সামনে যখন দাঁড়াচ্ছিলাম আসলেই প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার কাজটা করতে, কিন্তু ওই সময়টাতে মনে হয়েছে যে এটা করতেই তো হবে, সেটা মাথায় নেয়া কাজ করে না, আসলে মাথায় নেয়নি। ক্যামেরা ওপেন হলে আমাদের সেন্স মনে হয় এমনিও আর কিছু মাথায় ছিল না। আমার যেটা হচ্ছিল যে সবাই আমাকে প্রপারলি টেক কেয়ার করছিল, আমি এটা মাথায় নিচ্ছিলাম না যে এত ঠান্ডা। বাট যখন আমি কাজটা পরপর 2 দিন হওয়ার কারণে আমার কষ্টটা বেশি হয়েছে, তো মানে আমি আসলে সুস্থ হয়ে ওঠার আগে আবার আমাকে ভিজতে হয়েছে এত লম্বা সময়, তো আমার কষ্ট হয়েছে বেশ। তো সেই জায়গা থেকে আমার একটুখানি মন খারাপ হয়েছিল যে আমাদেরকে অনেকে বুঝেই না যে আমরা কতটা কষ্ট করি। আমি কিন্তু শেয়ার করতে পছন্দ করি না আমার কষ্টের কথা, কিন্তু এবার মনে হলো যে আমি শেয়ার করি। বলি ওয়েব সিরিজে তুমি একটা ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছো, তো এটা যে ক্যারেক্টারটা প্লে করছো ওটা ছোটো অনেক বেশি ফিজিক্যালি স্ট্রং হতে হয়, পারফেক্ট হতে হয়, স্কিনের উপরেও কিন্তু একটা যথেষ্ট পরিমাণের ধকল যায়। তো কী করেছিলে, কীভাবে স্কিনটা মেনটেন করেছিলে? মানে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, স্কিনটাকে প্রত্যেক দিন 2 বার অন্তত ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগে ক্লিন করে নেওয়া, ওই ক্লিন করা, ময়েশ্চারাইজিং করা, টোনিং করা, এই 3টা আমি রেগুলারলি মেনটেন করেছি বা করি, সেটা যত ভয়ঙ্কর সময় হোক, যত রাত হোক আর যাই হোক, তো সেটা মেনটেন করে। আচ্ছা, এবার তোমার রাজপুত্রের কথা বলি, তোমার ঘরে তোমার রাজপুত্র 7 বছরের স্বরবর্ণ, আমি শুনেছি তুমি তার জন্মের 2 সপ্তাহ পর কাজে গিয়েছো, ওই সময়ের কথাটা একটু শুনতে চাই, কীভাবে গেলে, কীভাবে ফিট করলে নিজেকে? এটা খুব মজার ব্যাপার, আমাকে 7.5 মাস পর্যন্ত আমি শুটিং করেছি ওকে পেটে নিয়ে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আমি যখন বলেছি যে আমি তো গ্যাপ নিব, কেন গ্যাপ নেবো, আমি প্রেগনেন্ট, কেউ বুঝতো না, আমাকে দেখে বোঝা যেত না। তার একটা আমি সিক্রেট আসলে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি আবার বলবো কায়িক পরিশ্রমের কথা। আমার সব কাজ, আমি বাড়ির সব কাজ নিজে করেছি, আমার হেল্পিং হ্যান্ড ছিল না তখন, সো আমাকে দাঁড়িয়ে থেকে যত কাজ করা যায়, এখনকার ডক্টররা বলে রেস্ট নাও, এটা একেবারে ভুল কনসেপ্ট, আমি সব কাজ নিজে করেছি এবং কষ্ট হতো, বাট আমার যেটা খেতে ইচ্ছা করতো আমি নিজেরটা নিজে রান্না করতাম, নিজে প্রিপেয়ার করতাম। আমি তো রান্না করতে পারি না এবং ভালোবাসি না রান্না করতে, আমি জীবনে একটা জিনিসই করতে পছন্দ করি না, সেটা হচ্ছে রান্না, কিন্তু সেই সময়টাতে আমি এটা করেছি রেগুলারলি নিজের জন্য, কারণ আমি হেলদি খাবার খেতে মানে নিজের প্রমাণ হতে হবে যে খাবারটা হেলদি কিনা, একটা ব্যাপার ছিল এরকম। সো আমি নিজের রান্না নিজের কাজ নিজে করেছি। সো ও যখন হলো তার পরদিন থেকে না আমি বাড়িতে এসে, আমি সি সেকশনে ও হয়েছে, বাট আমি বাড়িতে এসে সব কাজ করেছি। আচ্ছা, ওপার বাংলায় শরৎ ঋতু নামে একটা চলচ্চিত্র করা হয়েছে, তো ওপার বাংলায় তো ফ্যান আছে, এপার বাংলায় অনেক ফ্যান আছে, সব শেষে যদি আমি বলি যে এই সব ফ্যানদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও কী বলবে? আমার কাছে মনে হয় যে মানুষ যদি 10 বার মিথ্যা কথা বললে সেটা সত্যিতে পরিণত হয়, তো খুব ভালো আছি বললে মানুষ সত্যি সত্যি ভালোতে থাকা শুরু করবে। তো ঠিক তেমনি অন্যের যখন খারাপ চাইবো তখন সেটা নিজের মধ্যেও আনকনশিয়াসলি আমিও অ্যাডাপ্ট করে ফেলবো আমার লাইফে। সো সবসময় আমার কাছে মনে হয় যে খুব পজিটিভ মানুষ থাকাটা জরুরি, এটা আমার ধারণা, ভুলও হতে পারি আমি, না একদমই না, পজিটিভলি চললে আসলে জীবনটা খুব সুন্দর, কতদিনই বা বাঁচবো, সো প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করাটা ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ সাবা আপু, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। তুমি যেরকম পজিটিভ একটা এনার্জি ধারণ করো নিজের মধ্যে, আমি শিওর যে আমাদের দর্শকরাও সেটা ধারণ করে, অনেক বেশি স্প্রেডও করবে, এবং যেটা বলছিল যে লাইফের প্রতিটা মোমেন্ট এনজয় করা উচিত, আমি একেবারে তোমার সাথে একমত যে প্রতিটা মোমেন্ট আসলে এনজয় করা উচিত। থ্যাংক ইউ সো মাচ আড্ডা দিয়ে, খুব ভালো লাগলো। স্যান্ডেলিনার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। কিভাবে ঘরে বসে খুব সহজে আপনি আপনার স্কিনটা ভালো রাখতে পারেন। আমন্ত্রণ জানাচ্ছি রূপ কথায়, সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা, আশা করি আপনারা ভালো আছেন। রূপ কথায় আমরা তো টিপস দিয়েই যাচ্ছি আপনাদের জন্য, আশা করি আপনাদের ভালো লাগছে, কাজেও আসছে। আজকেও আমি আপনাদের জন্য একটা চমৎকার হোম রেমেডিজ নিয়ে এসেছি,
বিশেষ করে শীতের সময় আমাদের সবার বাড়িতে থাকে, সবাই খাই, সেটা হলো কফি দিয়ে একটা প্যাক। তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের আজকের মডেলের সাথে। আজকের মডেল অন্তরা, কেমন আছো? অনেক ভালো আলহামদুলিল্লাহ। আপনি? আমি ভালো আছি। তুমি কি করছো একটু বলো তো, পড়াশোনা করছো? হ্যাঁ, পড়াশোনা করছি। খুব ভালো অন্তরা। এবারে আমি প্যাকটা তৈরি করছি। আমাদের প্যাকটা হলো কফি দিয়ে। কফি অ্যান্টি অক্সিডেন্ট, কফি আমাদের স্কিনের জন্য খুব ভালো। এটা স্কিনের দাগ দূর করতে সাহায্য করে, ব্ল্যাক স্পট, ফ্রিকেলস এগুলো সবই কমায়। কফির সাথে আমি এখন অ্যাড করব একটু টক দই, ইয়োগার্ট, টক দই এবং কফি মিক্স করে দিলাম দুটো মিলে। খুব চমৎকার একটা প্যাক দেখুন তৈরি হয়ে গেল। কফি খেলে আপনারা ব্ল্যাক কফি খাওয়ার চেষ্টা করবেন, আর কফি মাস্ক, কফি বডি স্ক্রাব, কফি দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আমি এখানে একটা খুব সিম্পল মাস্ক রেডি করলাম, তা আমি অন্য কিছু আর এর সাথে অ্যাড করব না, কারণ এমন টিন এইজটা এমন একটা বয়স, এখানে খুব বেশি কিছু ব্যবহার করার দরকার হয় না, এই বয়সে এমনিতেই স্কিন ভালো থাকে। তো এখন কেমন করে অ্যাপ্লাই করবেন তাই দেখুন। অন্তরা, এসো আমার সঙ্গে। আমি এখন অন্তরার ফেসে এটা লাগিয়ে দিচ্ছি। কফির প্যাক খুবই ভালো, এটা স্কিনকে হেলদি রাখে, স্কিনের সানট্যান দূর করে, অ্যান্টি এজিংয়ের কাজ করে, রিঙ্কেলস দূর করে, এটা স্কিনের জন্য অত্যন্ত ভালো। আর অন্তরার স্কিন কিন্তু সত্যিই খুব ভালো, মাঝে মধ্যেই কফি প্যাকটা চাইলে লাগাতে পারে ডিপ ক্লিনজিংয়ের জন্য। আমি এখানে টক দই আর কফিটা দিয়েছি, এটা দিয়ে রেখে আপনাকে 20 মিনিট রাখতে হবে এটা লাগিয়ে, তারপর খুব বেশি করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর এই প্যাকটা চাইলে আপনি সংরক্ষণ করতে পারেন একটা কাচের জারে ফ্রিজে রেখে, এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাইরে রাখা যাবে না, ফ্রিজে রাখতে হবে। আমি এখন মুছে দিচ্ছি। অন্তরা, কি ব্যবহার করো বলো তো? তেমন কিছুই ব্যবহার করা হয় না, কিন্তু অন্তরের স্কিন এমনিতেই অনেক সুন্দর। তবে মিডিয়াতে কাজ করতে যাচ্ছ, প্রচুর মেকআপ করতে হবে, তারপর রোদে থাকতে হবে, সব কিছু মিলিয়ে আস্তে আস্তে স্কিন কিন্তু ড্যামেজ হবে। সেই জন্য এখন থেকেই যদি একটু টেক কেয়ার করো, রেগুলার ময়শ্চারাইজার লাগাবে আর মুখটা ভালো করে ক্লিন করবে, ব্যাস। এর চাইতে বেশি কিছু তোমার দরকার নেই, কেমন? তুমি ক্লিনজার হিসাবে, তোমার তো নর্মাল স্কিন, একটু টি জোনে অয়েল আসে এই জায়গাটায়, আর বাকিটা তো নর্মাল। তুমি চাইলে একটু টক দইয়ের সাথে মধু মিক্স করে বাস একটা বয়মে রেখে দিয়ে সেটা দিয়ে তুমি ধুতে পারো, আর কিছু করার দরকার নেই, স্কিন এমনিতেই ভালো থাকবে। আর বেশি করে পানি খাবে, ফ্রুটস খাবে, ভেজিটেবলস খাবে, এগুলো খাও? হ্যাঁ, খাওয়া হয়। তাহলে অন্তরা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আসলে রূপচর্চার ক্ষেত্রে আমরা যা খাই তাই দিয়ে কিন্তু রূপচর্চা করা যায়। একটা জিনিস যে ফাইভ এলিমেন্টস, পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ, এর মধ্যে যা আছে হিউম্যান বডিতেও তা আছে। তো কাজেই আপনারা বলুন যে কেমিক্যাল কেমন করে আমাদের স্কিনকে ভালো রাখবে? আমরা যত ন্যাচারের মধ্যে থাকবো, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করবো, তত আমরা কিন্তু হেলদি থাকবো এক্সটার্নাল এবং ইন্টারনালভাবে। স্টে সেফ। এখন দেখবো কিভাবে ঘরে বসে খুব সহজেই যোগার মাধ্যমে আপনি ফিট থাকতে পারেন সবসময়। প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপ কথায়। সাথে থাকছি আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং টিটু। চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের শরীরের কিডনি বা ছাকুনি যন্ত্রকে অনেক ভালো রাখতে পারি। কিডনি আমাদের শরীরে যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে সঠিকভাবে
ছাকতে পারে বলেই আমাদের শরীর থেকে বজ্রগুলো বিভিন্নভাবে বের করে দেয়। সেই কিডনি যদি সঠিক প্রক্রিয়ায় ভালোভাবে ছাকতে না পারে তখন বজ্রগুলো শরীরে থাকবার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেজন্য আমরা কিডনির স্বাস্থ্য ভালো রাখবার জন্য প্রথম একটি আসন করব। এই আসনটির নাম হলো হাফ স্পাইনাল টুইস্ট। সেজন্য আমরা ক্রস লেগ পজিশনে গিয়ে একটি হাঁটু অপর একটি হাঁটুর উপর রেখে আমরা স্পাইনকে টুইস্ট করব যতটুকু সম্ভব, সর্বোচ্চ চেষ্টা করব যতটুকু বেশি টুইস্ট করতে। প্রিয় দর্শক লক্ষ্য রাখুন, এই টুইস্টের ফলে আমাদের কিডনিতে এ পাশের কিডনিতে একটি লেন্থিন হচ্ছে আর ও পাশের কিডনিতে স্কুইজ হচ্ছে। আমাদের আসলে এক্সারসাইজের মূল সায়েন্সটা হলো যে কোনো অঙ্গ যখন সম্প্রসারিত হবে এবং স্কুইজ হবে তখনই কেবলমাত্র এটির এক্সারসাইজ হবে এবং এটির স্বাস্থ্য ভালো থাকে। আপনি যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন তখন এই পোশ্চারটি সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে তবেই কেবলমাত্র এটি স্বাস্থ্যের জন্য ভালো। এইটিও আমরা কমপক্ষে 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় রাখবো এবং আমাদের শ্বাস প্রশ্বাস থাকবে গভীর। একই প্রক্রিয়ায় আমরা অপর পাশটিও ঠিক একইভাবে হাফ স্পাইনাল টুইস্ট করে নেব। এখন দ্বিতীয় একটি আসন করব কিডনির স্বাস্থ্য ভালো রাখতে। সে আসনটির নাম হলো গেট পোজ। এই অবস্থা থেকে একটি হাঁটু ভেঙে অপর একটি হাঁটুকে সোজা রেখে যে হাঁটুটি সোজা থাকবে সেই পাশের অপর পাশের হাত উপরের দিকে তুলে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে ইনহেল করে এবং স্লোলি শ্বাস ছাড়তে ছাড়তে আমরা আমাদের শরীরকে এভাবে গেটের মতো বাঁকা করে তুলবো। এর ফলে কিন্তু লক্ষ্য রাখুন আমাদের এই পাশের কিডনিটি সম্প্রসারিত হচ্ছে আবার ও পাশের কিডনিটি সংকুচিত হচ্ছে। এর ফলে কিন্তু যখন আমরা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো তখন এটি কিডনির স্বাস্থ্যকে ভালো রাখতে কিডনির এক্সারসাইজ হচ্ছে। এটিও আমরা কমপক্ষে 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় রাখবার পর আমরা ধীরে ধীরে একই নিয়মে আমরা অপর পাশটি করে নেব। এবার একটি আসন করব, এই আসনটির নাম হলো নৌকাসনা। সেজন্য আমরা পিঠের উপর শুয়ে পড়ব, শুয়ে হাত গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে মাথার পিছে নিয়ে এখন শ্বাস ছাড়তে ছাড়তে হাত এবং পা যতটুকু সম্ভব বেশি না এই পজিশনে রাখব। প্রিয় দর্শক লক্ষ্য রাখুন এর ফলেও কিন্তু আমাদের কিডনিতে চাপ পড়ছে যেটি অনেক ভালো। এই আসনটি আমরা কমপক্ষে 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় রাখবো এবং শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। সর্বশেষ একটি আসন করব যে আসনটি খুবই গুরুত্বপূর্ণ কিডনি স্বাস্থ্য ভালো রাখতে। এই আসনটির নাম হলো ফ্রগ। এই আসনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে এটি কেবলমাত্র কিডনিতে প্রচুর চাপ সৃষ্টি করে এজন্য আমরা পেটের উপর শুয়ে পড়ব। পেটের উপর শুয়ে হাঁটু ভেঙে প্রথম গভীরভাবে শ্বাস গ্রহণ করে পায়ের পাতাকে হাত উল্টিয়ে চাপ সৃষ্টি করব। প্রিয় দর্শক লক্ষ্য রাখুন আপনি যখন হাত উল্টিয়ে পাকে পায়ের পাতাকে চাপ সৃষ্টি করছেন আমাদের কিডনির যেই জায়গাটি আছে এই জায়গাতে প্রচুর চাপ সৃষ্টি করছে। এই আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনটিতে কমপক্ষে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে 1 মিনিট থেকে আমরা ধীরে ধীরে পায়ের পাতাকে আমরা মুক্ত করে দেব এবং এই অবস্থায় পা প্রসারিত করে আমরা ক্রোকোডাইল পোজে আমরা শিথিলন করব। খাদ্য তালিকায় কোনোভাবে গুরু পাক বা যে খাবারগুলো মূলত আমাদের ডাইজেস্ট হতে প্রবলেম হয় বা যে খাবারগুলোতে বেশি টক্সিন কিংবা পেস্টিসাইড বা কীটনাশকের বিষয়গুলো আছে বা সেগুলোকে বাদ দিতে চেষ্টা করব, কারণ এগুলো গিয়েই কিন্তু আমাদের কিডনি বা ছাঁকুনি যন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। সেজন্য সুষম খাবার আপনাকে গ্রহণ করতে হবে, প্রচুর পানি পান করতে হবে এবং একটি স্বাস্থ্যকর জীবন ব্যবস্থায় অভ্যস্ত হতে হবে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। দর্শক, এতক্ষণ কথা বললাম আমাদের প্রিয় অতিথির সাথে, দেখলাম কিভাবে ঘরে বসে যোগার মাধ্যমে আপনি ফিট থাকতে পারেন এবং নিজের স্কিনটাকেও ভালো রাখতে পারেন। আবারও দেখা হবে নেক্সট উইকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। স্যান্ডেলের রূপকথায় আজকের মতো বিদায় নিচ্ছি।